যে বিষয়টির উপর আমরা আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতিশ্রেণীর গণিতের গুণ। এই গুণ সম্পর্কে তোমাদেরকে আমি আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি সেখানে বলেছিলাম গুণ কাকে বলে, গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। গুণের অংশ কতটি? তিনটি, গুণ, গুণক এবং গুণফল। গুণ, গুণ এবং গুণফল। আমি গুণ সম্পর্কে আলোচনা করেছি, গুণক সম্পর্কে আলোচনা করেছি এবং গুণফল সম্পর্কেও আলোচনা করেছি। আশা করি তোমরা আমার ক্লাসটা সম্পূর্ণ বুঝেছ। আজকে তোমাদের আমি সেই গুণের আরেকটা অংশ শিখে বসে যাচ্ছে, কিভাবে গুণ করতে হবে এবং হাতের কি কিভাবে গুণ করতে হবে। আমরা পূর্বে শিখেছি, যেমন আমরা গুণ করেছি তিন দুই এবং দুই দুই, অর্থাৎ দুই দুগুণ চার, তিন দুগুণ ছয়। এখানে কিন্তু কোনো হাতে লেখা ছিল না। আমরা এটা করেছি যে ৩৫ গুণন দুই ৩৩ গুণন দুই, এখানে আমরা করেছি তিন দুগুণ ছয় এবং তিন দুগুণ ছয় ৬৬। এখানে কোনো হাতে রাখা ছিল না। আজকের গুণ আমরা করবো হাতে রেখে গুণ, কিভাবে হাতে রেখে গুণ করতে হয়। নিয়ম একই, যেমন আমরা এখানে গুণ করবো ৩৫কে আমরা তিন দিয়ে গুণ, তিনের ঘরে নাম করলাম। তো গুণ গুণ করতে গেলে আমাদের অবশ্যই নামটা জানতে হবে, কমপক্ষে দুই থেকে দশের ঘরে নামটা কিন্তু না জানলে কখনো গুণ করতে পারবো না। আশা করি তোমার নামটা করেছ আর সেই আলোকে আজকে যদি আমরা এটি এভাবে করি
3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 15 21 2 10 21 21 এর মানে কি কেমন নামাবো আমাদের দুই হাতে থাকবে আমরা এখন 3 দিয়ে 3 কে গুণ করব 3 3 3 3 গুণ 6 3 3 কে 9 এই 9 এর সঙ্গে 2 কি করব যোগ করব 9 আর 2 এ 11 11 আমরা নামাবো এখন আমাদের একটা সংখ্যা হলো এখন আমরা এক ঘর কাটা মানে শূন্য দেব 7 1 দিয়ে 7 কে গুণ করব 7 এর কে 7 1 দিয়ে 3 কে গুণ করব 3 এর কে 3 এখন আমরা যোগ করব 1 আর 0 1 7 আর 1 8 3 এর কে 4 এর গুণফল হচ্ছে 481 তো আমাদের যদি দুই সংখ্যার গুণ করতে বুঝতে সমস্যা হয় তাহলে আমরা বেশি বেশি করে হাতে রেখে এক সংখ্যাই গুণ করব যেমন আমরা করব 292 এটা যদি আমরা গুণ করি 5 দিয়ে তাহলে আমরা কি করতে পারি দেখো 5 দিয়ে 2 গুণ করব 5 এর কে 5 5 গুণ 10 আমরা 10 এর মধ্যে এখানে শূন্য নামাবো আমাদের হাতে থাকবে 1 হাতে থাকবে 1 তাহলে আমরা 5 দিয়ে 9 দিয়ে গুণ করব 5 এর কে 5 5 গুণ 10 3 5 15 4 5 20 5 5 25 5 6 30 5 7 35 5 8 40 5 9 45 এর সঙ্গে আমরা এই 1 যোগ করব 46 হলো 4 10 46 4 10 46 46 হয় আমরা 6 এখানে নামাবো আমাদের হাতে থাকবে 4 5 এর কে 5 5 2 9 10 আর 4 এর 14 আমাদের গুণফল এভাবেই হবে 1460 এটি আমাদের গুণফল আশা করি তোমরা হাতে একটু ভালো করে বুঝেছো পরবর্তী ক্লাসে আরো সুন্দর করে আসবে আমাদের আরো ভালোভাবে বুঝবে সবাইকে